নব ব্যারাকপুর পৌরসভার ফুটবল একাডেমির নবনিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর জাতীয় প্রাক্তন ফুটবলার মিডফিল্ডার মেহতাব হোসেন। চলতি মরশুমে শুরু হতে চলেছে IFA অনূর্ধ্ব 14 নার্সারি ফুটবল লীগ। নার্সারি ফুটবল লীগে অনূর্ধ্ব 14 খুদেদের টেকনিক্যাল ডিরেক্টর এর ভূমিকায় জাতীয় প্রাক্তন ফুটবলার মিডফিল্ডার মেহতাব হোসেন শনিবার বিকেল থেকে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে নব ব্যারাকপুর পৌরসভা ফুটবল একাডেমির IFA অনূর্ধ্ব 14 ফুটবলারদের জোর কদমে প্রশিক্ষণ শুরু করে দিলেন জাতীয় প্রাক্তন ফুটবলার মিডফিল্ডার মেহতাব হোসেন। শনিবার বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে ফুটবল একাডেমির প্রায় 25 জন অনূর্ধ্ব 14 কোচি কাচাদের সাথে টানা দু ঘন্টার ওপর অনুশীলন ব্যস্ত ছিলেন নবনিযুক্ত মেহতাব। খুদেদের সাথে কলকাতা ফুটবল লীগে ওয়ার্ম আপ, প্রমোট থেকে লীগের জয়ের টেকনিক্যাল বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন। সাথে ছিলেন নবনিযুক্ত ফিজিও আশিস কুমার দাস। মাঠ প্রদক্ষিণ করেন খেলোয়াড়দের সাথে নিয়ে, খেলোয়াড়দের মধ্যে টিম করে ফুটবল খেলান। উপস্থিত ছিলেন ফুটবল একাডেমির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য প্রশিক্ষক দিলীপ বোস, দীপক গায়েন, গৌতম সরকার, অসীম গাঙ্গুলী, পিকে ব্যানার্জি ও রাখি সিকদার। ফুটবলার মেহতাব হোসেন বলেন, বাচ্চা মধ্যে কিছু না কিছু আছে, আর ভগবান প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা বাচ্চাকে কিছু না কিছু স্পেশাল দিয়ে পাঠায়। সো তার উপরেই আমার মনে হয় তাদের সাথে কথা বললাম, সেই উপরে কাজ করা উচিত, সেই জিনিসটাকে আরও স্ট্রং করা উচিত, যার যেটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট ওখানে কমে যায় যেটা। তো সেইভাবেই আমি ওদের সাথে কথা বললাম, আর প্রবীরাকে আমি চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাবো, নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে, কে এত ভালো ফ্যাসিলিটিস, এত ভালো আমি কিট দেখে সত্যি সারপ্রাইজ, কে বাচ্চাদের জন্য ভাবে, বাচ্চাদের জন্য এত করে, হ্যাটস অফ, বুট থেকে আরম্ভ করে এভরিথিং, আফটার তোমার প্র্যাকটিসের পরে ফুড, খুব কম জায়গায় দেখা যায় এরম কিছু কিছু লোকের নিঃস্বার্থভাবে যদি করতে পারে তাহলে আমার মানে খুদের খেলোয়াড়দের অনেক ভালো হবে, খুব কম দেখা যায় এরম কিছু না পেয়ে কিছু দেওয়া। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, বাংলা ফুটবলটাকে অনেক কিছু দেবে এখান থেকে। দেখুন আমি খুব বিজি থাকি, অফকোর্স যখনই সময় পাবো তখনই আমি আসবো, ডেফিনেটলি বাচ্চাদের সাথে থাকতে গেলে আমারও নিজস্ব ক্যাম্প আছে ঢাকুরিয়ায়, সো যখনই টাইম পাবো তখনই বাচ্চাদের সাথে এনজয় করতে আসবো, এরাই খুব এনজয় করছে আশা করি। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।
বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।